আমরা আগামী দুটো সপ্তাহে টোটাল 7টা ডিটক্স ওয়াটার তৈরি করা শিখব। আর থেকে আসি, যে কোনো বয়সের মানুষই কিন্তু এই ডিটক্স ওয়াটার খেতে পারে। শুধুমাত্র মাথায় রাখবেন, যদি ফ্লুইড রেস্ট্রিকশন থাকে বা কোনো রকম পটাশিয়াম রেস্ট্রিকশন থাকে, সেক্ষেত্রে ডাক্তারের পারমিশন নেওয়া একান্ত জরুরি। ডিটক্স ওয়াটার কেনই বা খাবো, তার কারণ এটা জাস্ট একটা জল, জিরো ক্যালোরি এবং ভিটামিন এবং মিনারেলসে ভরা। কিন্তু এই প্রত্যেকটা ডিটক্স ওয়াটার যা আমরা শিখবো, প্রত্যেকটা ডিটক্স ওয়াটারের মেন বেনিফিট হচ্ছে ইনডাইজেশন, কনস্টিপেশন এবং অ্যাসিডিটি, এই তিনটে জিনিসকে প্রিভেন্ট করে। আর তার সাথে রয়েছে তো কোনো কোনো ডিটক্স ওয়াটার চুলের জন্য ভালো, কোনো ডিটক্স ওয়াটার স্কিনের জন্য ভালো, কোনোটা বা ব্লোটিং কমায়, কোনোটা বা স্ট্রেস কমায়। আর ডিটক্স ওয়াটারের আরেকটা বিরাট গুণ হচ্ছে যে যখন অ্যাপেটাইট, যখন ভীষণ খিদে পায়, তখন এটা অ্যাপেটাইট সাপ্রেসেন্ট হিসেবে খাওয়া যেতে পারে। অর্থাৎ যখনই খিদে পায় তখনই আপনি অন্য কিছু খাওয়ার বদলে এটা যদি খান, দেখবেন অল্প করে খিদে কমছে। চলুন আমরা শিখে নিই ডিটক্স ওয়াটার তৈরি করা। এবারের ইনফিউজড ওয়াটারটা খুব ইন্টারেস্টিং। গোলাপের পাপড়ি লাগবে, মৌরি লাগবে, ফ্যানেল সিড বা মৌরি লাগবে, আর 1.5 চামচের মতো মৌরি লাগবে। আর তার সাথে আমি অরেঞ্জ নিয়েছি, অরেঞ্জ বা মুসাম্বি, আপনি যেটা ফ্রেশ পাবেন। এখন কলকাতায় খুব একটা অরেঞ্জ ফ্রেশ পাওয়া যায় না, মুসাম্বিটা বেটার পাওয়া যায়, মানে অল ওভার ইন্ডিয়াতে। তো আপনি এটা অরেঞ্জের বদলে আপনি মুসাম্বি দেবেন। এই অরেঞ্জ বা মুসাম্বিকে আপনি এরমভাবে গোল গোল করে কেটে নেবেন, একটা অরেঞ্জ বা একটা মুসাম্বি। ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু একটু করে ঢেলে ফেলে দেবেন আপনার কাঁচের যে জার তার মধ্যে। অরেঞ্জটাকে আপনি এইভাবে প্রথমে আগে ফেলে দেবেন, একটু ভেতরের দিকে পাতা নেবেন, মানে পাপড়িগুলো নেবেন গোলাপের। গোলাপের পাপড়ি আপনি যত বেশি দিতে পারবেন, এমনিতে এই স্কিন কেয়ারের জন্য গোলাপ জলটা ভীষণ ভালো। আপনি যদি পাপড়িগুলো দিতে পারেন ফ্রেশ পাপড়ি, তাহলে খুব ভালো হয়। আর এটা মানে খুব ভাবা যায় না যে এরম একটা জিনিস ইনফিউজড ওয়াটার হিসেবে আমরা খেতে পারি, যেটা আপনার স্কিন কেয়ারের জন্য এবং আপনার ব্লোটিং কমাতে সবচেয়ে বেশি সাহায্য করবে। তো আপনি পাতাগুলো দিলেন, না তার সাথে 1.5 চামচের মতো মৌরি দেবেন। এবার এই সাথে আপনি এর ওপরে জল ঢেলে দেবেন। এবার এটাকে ভিজতে দেবেন 2 ঘন্টা। প্রত্যেক ইনফিউজড ওয়াটারের ইনগ্রিডিয়েন্টসকে 2 ঘন্টা মিনিমাম ভেজাবেন, তাছাড়াও কন্টিনিউয়াসলি আপনি 2 ঘন্টা ভেজানোর পর আস্তে আস্তে এটার থেকে জল বের করে করে খেতে পারেন। এবার এমনও হয় যে অনেকক্ষণ এটা ভিজিয়ে রাখার পর আপনি যখন জল খেতে থাকবেন, তখন অনেক সময় এই ইনগ্রিডিয়েন্টসগুলো মুখে চলে আসতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ এগুলো প্রত্যেকটাই খাবার যোগ্য। গোলাপের পাপড়িও যদি ফ্রেশ আপনি ভিজিয়ে দেন, তাহলে কিন্তু সেটা খেলে কোনো ক্ষতি হয় না। সুতরাং এটা স্কিনের জন্য প্রচণ্ড ভালো, প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে এবং মৌরি হচ্ছে ব্লোটিং প্রচণ্ডভাবে কমায়। সুতরাং এটা হচ্ছে 2 ঘন্টা বাদের থেকে আপনি আস্তে আস্তে এরমভাবে জলটাকে গ্লাসের মধ্যে বা আপনার বোতলের মধ্যে এরমভাবে নিয়ে নেবেন, নিয়ে খেতে থাকবেন, বা আপনি একটা যেটা ক্যারি করবেন কোনো একটা অফিস বা কিছুতে, অফিসে কোনো একটা এই ধরনের একদম ওপরটা টাইট করা, মুখটা টাইট করা একটা জারের মতো ব্যবহার করবেন, তাতে বেশ কিছুটা নিয়ে আপনি বেরোতে পারেন এবং কন্টিনিউয়াস রিফিল করতে পারেন। এটা যদি সকালবেলা আপনি 7টা নাগাদ তৈরি করেন, আমি বারবার বলছি প্রত্যেক দিন যদি এক একটা ইনফিউজড ওয়াটার করেন, 2 ঘন্টা করে ভিজিয়ে রাখার পর 9টার থেকে এই ইনফিউজড ওয়াটার, যেহেতু ফল আছে এবং সেটা মুসাম্বি বা অরেঞ্জ, সুতরাং এটা ওই 6টা সাড়ে 6টার পর আর ব্যবহার করবেন না, কারণ হচ্ছে এটা ততক্ষণে টোকে যাবে। যদি আবার ব্যবহার করতে চান, তাহলে ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস দিয়ে আবার নতুনভাবে তৈরি করতে হবে। এই এক একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা ইনফিউজড ওয়াটার কিন্তু 7 থেকে 8 ঘন্টার বেশি ব্যবহার করা উচিত না, তারপরে ইনগ্রিডিয়েন্টসটা নষ্ট হয়ে যায়, তার গুণটা নষ্ট হয়ে যায়।
ইনফিউজড ওয়াটার, সেটাতে লাগছে হচ্ছে জল, আর লাগছে আদা। আদা 2 ইঞ্চি আদা, সেটাকে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিতে হবে, একটা পাতিলেবু, আর 6টা থেকে 10টা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা কিন্তু ফ্রেশ নেবেন, অনেক দিনকার পুদিনা, পুরনো পুদিনা পাতা নিলে খুব একটা কাজে লাগবে না, সেটাতে উপকারের চেয়ে অপকার বেশি হবে। এবার এই আদাকে প্রথমে আমরা খোসা ছাড়িয়ে গ্রেট করে নিই। 2 কাপ জল নেবেন, ফোটাবেন। জল ফুটে গেছে, এবার এই ফুটন্ত জলকে আগে নাবিয়ে নিতে হবে। গ্যাস থেকে নাবিয়ে নিয়ে তারপর কিছুটা নর্মাল টেম্পারেচারে এলেই এটাকে আস্তে আপনি যে আদাটা অর্থাৎ জিঞ্জারটাকে গ্রেট করেছেন সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এটাকে 20 মিনিট এইভাবে রাখতে দিতে হবে। জিঞ্জারের মধ্যে অর্থাৎ আদার মধ্যে জিঞ্জার অল বলে একটা জিনিস থাকে, যে জিঞ্জার অলটা হচ্ছে মেন জিনিস হচ্ছে ইনডাইজেশনকে রিমুভ করে, কোনো ধরনের ডাইজেস্টিভ প্রবলেম, স্টামাক ইনটেস্টাইনের ফাংশন এটা অনেক বাড়িয়ে দেয়, এই জিঞ্জার অল বা জিঞ্জারের আদার মধ্যে যে জিঞ্জার অল বলে প্রোডাক্টটা থাকে, এবং তার জন্য আমাদের খুব সহজে হজম হয়। এবার আসছি পাতিলেবুতে। পাতিলেবুটা, একটা পাতিলেবু গোল গোল এরকমভাবে কেটে নিতে হবে। ইনফিউজড বা ডিটক্স ওয়াটারের জন্য নর্মালি আমরা কাঁচের জার ব্যবহার করি, সবচেয়ে সেফ হচ্ছে কাঁচের জিনিস ব্যবহার করা। তাছাড়া মেটালের জিনিস বলতে একমাত্র স্টেনলেস স্টিল ব্যবহার করা যেতে পারে, তামা লোহার জিনিসের পাত্রে কোনোভাবে এই জল রাখা উচিত না, কারণ এখানে অনেক সময় অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস দিচ্ছেন, তার সাথে মেটালের অনেক রকম টক্সিক রিয়াকশন হতে পারে। তাই দেহের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আপনি কাঁচের একটা জার নেবেন। এই জারের মধ্যে প্রথমে আমরা ফ্রেশ পুদিনা পাতা, পুদিনা পাতা ফ্রেশ নেবেন, কিন্তু বারবার বলেছি এটা খালি এই কাঁচের জারের মধ্যে 4 থেকে 5টা পুদিনা পাতা বা মিন্ট। মিন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ওরাল ইনফেকশন কমায়, যে কোনো ধরনের ইনফেকশন বডিতে যেটা হয় সেটা কমাতে সাহায্য করে, ডিটক্স অদ্ভুতভাবে করে। মিন্ট আপনি দেখবেন প্রায় প্রত্যেকটা ডিটক্স ওয়াটারে মিন্ট দেওয়া হয়, মিন্টটা খুব ভালো ইনফেকশন কন্ট্রোলে সাহায্য করে। প্রকৃত অর্থে ডিটক্স বলতে যা বোঝায়, ডিটক্সিফিকেশন বলতে যা বোঝায়, সেটা মিন্ট খুব ভালোভাবে করে। আমি মোটামুটি 7-8টা দিলেই যথেষ্ট। এবার আমি এর মধ্যে লেবু দিয়ে দিচ্ছি। একটা গোটা লেবুকে আপনি গোল গোল করে কেটে রিং করে, কখনো চেপে দেবেন না, এবং এর থেকে শুধু একটা জিনিস ভুলে গেছি, এর থেকে আপনি সিডসগুলো বা বিচিগুলো বের করে নেবেন। এর মধ্যে যদি সিডসগুলো থাকে তাহলে এটা জলের সাথে বেশিক্ষণ থেকে একটা তেতো মতো হয়, যাতে ডিটক্সের বেসিক গুণটা নষ্ট হয়ে যায়। এবারে আপনি এটার মধ্যে প্রায় 20 মিনিট ঠান্ডা করে রাখা আপনি জিঞ্জার অর্থাৎ আদার, যে গ্রেটেড আদা এবং ফুটিয়ে নেওয়া জলকে আপনি ঢেলে রাখবেন, ঢেলে দেবেন। মনে রাখবেন এটা 20 মিনিট কিন্তু রেখে দিতে হবে, যেটা যদি তখনই দিয়ে দেন তাহলে কিন্তু এর গুণ নষ্ট হয়ে যাবে। এবার এই জলটাকে আপনি সারা দিন ধরে কিছু কিছু করে খাবেন, এর মধ্যে থেকে জাস্ট এটাকে যদি আটকে দেন, আটকে দিয়ে এটার জলটাকে একটু একটু করে খাবেন। এই ইনফিউজড ওয়াটারটা মেইনলি স্কিন আর চুলের জন্য, স্পেশালি চুলের জন্য। এটাতে ইনগ্রেডিয়েন্টস হিসেবে ব্যবহার করা হয় গাজর, আর তার সাথে লাগে অদ্ভুতভাবে কারি পাতা, একটা হচ্ছে লেবু, পাতিলেবু। তো এইটাকে প্রথমে আমি পাতিলেবুকে এরম গোল গোল করে কেটে নেবেন। লেমন বা লেবু থেকে কিন্তু এইভাবে সিডসগুলোকে একেবারে বের করে নেবেন, একটাও সিডস যেন না থাকে সেটা দেখে নেবেন। আমি বড় লেবু নিয়েছি তাই জন্য আমি এটাকে হাফ দিলাম। লেবুটা কাঁচের জারের মধ্যে পুরো দিয়ে দেবেন। কারি পাতা আপনার লাগবে হচ্ছে 8টার মতো, 8 থেকে 10টা। সুতরাং 8-10টা কারি পাতা ফ্রেশ আপনি এর মধ্যে দিয়ে দেবেন। কারি পাতার অস্বাভাবিক গুণ হচ্ছে চুলের জন্য এই কারি পাতা খুব সাহায্য করে, সুতরাং কারি পাতা আপনি যদি 10টার মতো এর মধ্যে দিয়ে দেবেন, যেটা ভিজবে বেশ কিছুক্ষণ ধরে। আর পড়ে রইলে এবার গাজর, গাজরটা হাফ নিয়ে, এত বড় গাজর না, হাফ গাজর নিয়ে এরম এরম গোল গোল করে কেটে নেবেন। এবার এই লেবুর সাথে গাজরটাকে
লেবু কারি পাতার মধ্যে গাজর দিয়ে দেবেন। গাজরে যে এই লাল রঙটা বা কমলার রঙটা হয় এটা অ্যান্টি অক্সিডেন্টের মেন কারণ, তাই জন্যে এটা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, বডিকে রিফ্রেশ রাখতে সাহায্য করে, স্কিন কেয়ার আর কারি পাতা চুলের জন্য খুব সাহায্য করে। এটা স্পেশালি চুল কেয়ারের জন্য বলতে পারি খুব একটা বেস্ট ডিটক্স। এবার যারা কারি পাতাটা চায় না, কারি পাতার ফ্লেভার পছন্দ করে না, এটা রিপ্লেস, লেবু আর কারি পাতাকে রিপ্লেস করতে পারে দুটো জিনিসে। একটা হচ্ছে কারি পাতার বদলে পুদিনা পাতা ব্যবহার করা যেতে পারে, আর লেবুর বদলে মৌরি ব্যবহার করা যেতে পারে। সুতরাং আর গাজরটা কমনলি থাকবে, সেটাও এক ধরনের ডিটক্স হতে পারে বা ডিটক্স ওয়াটার হতে পারে। এটা 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তারপর থেকে পুরো দিনে আস্তে আস্তে করে খাবেন। সন্ধে 7টা 8টা অবধি এটা খেতে পারেন, তারপরে আবার খেতে চাইলে নতুনভাবে ইনগ্রিডিয়েন্টস ভর্তি করে আবার নতুনভাবে রিফিল করতে হবে জল দিয়ে।